দেখত সমাপ্ত ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া আজি দেখর আটখন রাজ্যর আঠান্নখন আসনের অনুষ্ঠিত হল লোকসভার নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণ। আজি বিয়লি পাঁচ বজালে ভোট গ্রহণের হার আছিল 57.70%। ষষ্ঠ পর্যায়ত এতিয়ালৈকে পশ্চিমবঙ্গত ভোটের হার সর্বাধিক 77.99%। আনহাতে জম্মু কাশ্মীরত ভোটদানের হার সর্বনিম্ন 51.35%। ইতিমধ্যে পাঁচটা পর্যায়ত 429 আসনের সম্পন্ন হয়েছিল ভোট গ্রহণ। অহা 1 জুনত সপ্তম তথা অন্তিম পর্যায়ত অনুষ্ঠিত হব 56 আসনের ভোট গ্রহণ। ষষ্ঠ পর্যায়ত ভোট গ্রহণের সময় পশ্চিমবঙ্গের সারগ্রামের বিজেপি কর্মী প্রশান্ত টুডুর উপর আক্রমণ দুর্বৃত্তর। বিজেপি প্রার্থীগী বাহন ভাঙি চুরমার করার অভিযোগ টিএমসি কর্মীর বিরুদ্ধে। আজি ভোট গ্রহণের পূর্বে পশ্চিমবঙ্গত বিজেপি আর টিএমসি সমর্থকের মাজত সংঘর্ষত আহত হয় এগারী তৃণমূলের সমর্থক। তার বিপরীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে তুলিলে রাংকু জেলার রঘুনাথ পুলিং বুথত 5টা ইভিএমত বিজেপি টেগ লগার গুরুত্বপূর্ণ অভিযোগ। এবার জম্মু কাশ্মীর অনন্তনাগ রাজৌরীত ধরাত বহিল বিজেপি নেত্রী মেহবুবা মুফতি। ইভিএমর বিসঙ্গতি আর মোবাইল ফোনের আউটগোয়িং বন্ধ করার অভিযোগ পিডিপি নেত্রীগী। ইফালে আজি উত্তর প্রদেশ, হারিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীরের রাজধানী দিল্লিতেও অনুষ্ঠিত হল ভোট গ্রহণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে সাব্যস্ত করলে নিজের গণতান্ত্রিক অধিকার। একদরে দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ও সাব্যস্ত করলে ভোটাধিকার। দিল্লিত আছে মতাধিকার সাব্যস্ত করলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধীও। আপর নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে আজি পরিয়ালসহ দিল্লি সাব্যস্ত করলে ভোটাধিকার। দেশের মুখ্য নির্বাচনী আয়ুক্ত রাজীব কুমারও ভোটাধিকার সাব্যস্ত করলে আজির নির্বাচন। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও আজি ভোটদান করলে বিশেষ দিনটি। আহক চাও আজি নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার পাছত সাংবাদিকের সঙ্গে হওয়া আছুতিয়া বার্তালাপত চিফ জাস্টিস অব ইন্ডিয়া মুখ্য ন্যায়াধীশে কি কব খুঁজছে এই সম্পর্ক। নিজী জীবন ভারতীয় কানুন ব্যবস্থা আর সংবিধান সে জুড়া হওয়া হ্যাঁ। আজ মানে মেরা ভোট ডালকর বহুত বিনম্র ভাব সে এক নাগরিক কে রূপ মে মেরা কর্তব্য কা মেরে কর্তব্য কা পালন কিয়া হ্যায় আর ইসলিয়ে মে পহলে কে চুকা হুম কি ইয়ে বহুত বড়া কর্তব্য হ্যায় হরেক নাগরিক কা। স্যার এক এক জরুরি হ্যায় সবকে লিয়ে। কেয়া দেখিবলে পালে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়ৰ আজি অনুভব নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার পাছত। আহক চাও সম্পর্ক কি কব খুঁজছে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার পাছত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। और मेरे दोनों बच्चे हम लोग वोट डाल के आ रहे हैं। मेरी मम्मी आज ही अपना ये कर रहे हैं। अरे उधर है चलो भाई गाय के किनारे तो क्या कह रहे हो आगे नहीं नीचे। और मैं जनता से सभी लोगों से वोटर से अपील करना चाहता हूं कि गर्मी बहुत है फिर भी घर में ना बैठें, वोट जरूर डालें, अपने मत का अधिकार जरूर इस्तेमाल करें। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। আহক চাও আজি নিজের ভোটাধিকার সাব্যস্ত করে কি কব খুঁজছে কংগ্রেসের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। यही तो होता है हम अपने सारे किले शिकवे एक साइड करके हम अपने संविधान के लिए अपने लोकतंत्र के लिए हम अपना वोट दे रहे हैं और मुझे इस बात पर गर्व है प्रियंका गांधी। হেয়া প্রিয়ঙ্কা গান্ধীর বক্তব্য। আর আজি অনুষ্ঠিত হওয়া ভোট গ্রহণত মতাধিকার সাব্যস্ত করা দেখিলে পাওয়া গেল বহুকেগী তারকাকু। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিয়ে রাশির সাব্যস্ত করলে মতাধিকার। একদরে প্রাক্তন ক্রিকেটার কপিল দেব আর গৌতম গম্ভীরও আজি সাব্যস্ত করলে নিজের গণতান্ত্রিক অধিকার। তারকা মহিলে মল্লযোদ্ধা ববিতা ফুকাটো আজি অংশ ললে ভোট গ্রহণ ভোটদান প্রক্রিয়াত। আহক চাই সম্পর্ক কি কব খুঁজছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবে। I feel very happy that at least we are under the democracy. What is the one message that you want to give to the people who are going to vote for the first time? Just pick the right candidate for your constitution. That's the most important thing. Now, right people will come, always country will go in better space. Here dekhibole pale bharat cricket dalor prakton taraka কপিল দেবে আজি নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে সাংবাদিকের সঙ্গে হওয়া আছুতিয়া বার্তালাপর প্রকাশ করলে নিজের প্রতিক্রিয়া। এদরে বিভিন্ন ক্রীড়া প্রতিক্রিয়ার মাজতে আজি অন্ত পড়িল দেশের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ভোটদানের বিশেষ প্রক্রিয়া। আহক বিশেষ বাতরি।